হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল WB টিচার্স জেনারেল ট্রান্সফার নিউ আপডেট। NOC দিতে দেরি হওয়ায় শাস্তির মুখে প্রধান শিক্ষক, বদলিতে বাধা শাস্তির মুখে প্রধান শিক্ষক। তো দেখুন সম্পূর্ণ ভিডিওটি, তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের যে গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা দেখে নিব, যে সংবাদপত্রে প্রকাশিত আজকের খবরটি, বদলিতে বাধা শাস্তির মুখে স্কুল প্রধান। তো স্কুল প্রধান হিসাবে তার যা করার কথা সেই কাজে ইচ্ছাকৃত দেরি করে এক শিক্ষিকার বদলিতে বাধা সৃষ্টি করার দায়ে কলকাতা হাইকোর্টে বিপাকে পড়েছেন এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন ভুবনচন্দ্র হাঁসদা নামে ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মধ্যশিক্ষা পর্ষদকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ঘটনায় পুরুলিয়ার জেলা স্কুল পরিদর্শকের DI-র বিরুদ্ধেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা গ্রহণ করতে বলেছিলেন বিচারপতি। তবে সেই নির্দেশের বিরুদ্ধে বিচারপতি হরিশ্চন্দন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়ে স্থগিতাদেশ পান DI। মামলাটি করেছিলেন পুরুলিয়ার মানবাজারের পেছড়া জুনিয়র হাইস্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষিকা পাপিয়া সেন মদক, ভুবনবাবু ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। পাপিয়া দেবীর আইনজীবী একরামুল বাড়ি জানান, তার মক্কেলের বদলির জন্য আবেদন করেছিলেন, একই সঙ্গে ওই স্কুলের অন্য এক শিক্ষকও আবেদন করেন। দুজনকেই নো অবজেকশন সার্টিফিকেট বা অনাপত্তি শংসাপত্র দেয় স্কুলের পরিচালন সমিতি, কিন্তু স্কুল প্রধান 5 জানুয়ারি ওই শিক্ষকের আবেদনপত্র DI-র কাছে পাঠিয়ে দিলেও পাপিয়া দেবীর আবেদনপত্র পাঠান একদিন পরে। তার ফলে ওই শিক্ষক বদলির সুযোগ পেয়ে গেলেও পাপিয়া দেবীর বদলি হয়নি। মামলার শুনানিতে জানা যায় স্ত্রীর অসুস্থতার জন্য ওই শিক্ষকের বদলি প্রয়োজন বলে উল্লেখ করেছিলেন প্রধান শিক্ষক। যদিও শিক্ষকের স্ত্রীর অসুস্থতা সংক্রান্ত কোনো নথি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে নেননি তিনি, একই সঙ্গে স্কুলে ইন্টারনেট ছিল না বলেই ভুবনবাবুর আইনজীবী যে যুক্তি দেখিয়েছিলেন আদালতে তাও গ্রাহ্য হয়নি। উল্টে অভিযোগ উঠেছে স্কুলে কম্পিউটারই নেই। পাপিয়া দেবীর আইনজীবী জানান, মামলার শুনানি চলাকালীন বিচারপতি বদলি হওয়া ওই শিক্ষককে ফের পেছড়া স্কুলে যোগ দিতে বলেন। পাপিয়া দেবীর বদলির বিষয়টিও স্কুল সার্ভিস কমিশন বা SSC-কে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। তো বন্ধুরা, এক কথায় দেখা যাচ্ছে প্রতিটি মেডিকেল গ্রাম থেকে শুরু করে এইসব অনেকগুলি আমরা দেখছি যে কোর্ট কেস করেই ফয়সলা হচ্ছে। এই বিচারপতি, মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আন্ডারে যতগুলি কেস থাকছে ততগুলি কিন্তু সাকসেস হয়ে যাচ্ছে। ন্যায্য যারা যে ট্রান্সফার পাওয়ার যে পাওনা যার তিনি পাচ্ছেন সেই কোর্ট কেস করার পরে, কিন্তু এমনিতে কিন্তু হচ্ছে না। দেখুন, NOC দুজনেই আবেদন করেছিলেন, দুজনের মধ্যে একজনকে দেরি করে দিয়েছে সেই প্রধান শিক্ষক। তো এত সকল সত্ত্বেও বাধ্য হয়ে অনেকেই কোর্ট কেস করতে বাধ্য হচ্ছেন। তো শিক্ষা দপ্তরের উচিত সঠিকভাবে সেগুলিকে ব্যবস্থা গ্রহণ করা। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।